ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি ওবরাকাত আমাদের সম্মানিত ভাই জানাব খলিল রহমান সৌদি আরব রিয়াদ থেকে জানতে চেয়েছেন যে ওয়াজিব সুন্নতে মুয়াকাদা ও নফলের সংজ্ঞা কী এবং কেউ যদি এক অপরটা ছেড়ে দেয় তার হুকুম কী আলহামদুলিল্লাহ ওয়াহিদা ও সালাত সালাম আল্লাহ রাসুলিল্লা বায় জি সম্মানিত ভাই ফরোজ বা ওয়াজিব একই অর্থে ব্যবহার হয়েছে তার সূত্র বা সংজ্ঞা হলো এই যে ব্যক্তি আমল করবে ওয়াজিব বা ফরজ আমল করলে স্বভাব হবে আর যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার শাস্তি হবে আর যদি কেউ অস্বীকার করে তাহলে সেদিন ইসলাম থেকে বের হয়ে যাবে কাফের হবে আর সুন্নাত বা নফল বা মান্দুব একই অর্থে ব্যবহার হয়েছে অর্থাৎ যদি সোননাথ মান্দুব বা নফল যদি কেউ আমল করে তার স্বভাব পাবে আর যদি সে ছেড়ে দেয় তাহলে তার শাস্তি হবে না এই হলো ওয়াজিব নফল এর সংজ্ঞা কিন্তু এখন কথা হলো এই যে সুন্নতকে ওলামায়কামগঞ্জ দুটি স্তরে ভাগ করেছেন একটি হলো সুন্নতে মোয়াক্কাদা যেটাকে আমরা গুরুত্বপূর্ণ সুন্নত বলি বা আল্লাহ রাসুল আলী সাল্লা এই সুন্নত আদায় করার জন্য উৎসাহিত করেছেন কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবেও যদি ছেড়ে দেয় তবুও সে গুণাগার হবে না বা তাকে গুণাগার বলা যাবে না আর সুন্নতে গায়ের মোয়াক্কাদা বলতে যেগুলোর প্রতি গুরুত্ব কম অর্থাৎ যেটাকে অতিরিক্ত সুন্নত বলা যেতে পারে পছন্দনীয় কাজ কিন্তু সেটাও যদি কেউ ছেড়ে দেয় তবুও কোনো অসুবিধা নাই সে গুণাগার হবে না মোট কথা হলো এই ফরজ বা ওয়াজিব বাদে যথ আমল রয়েছে সমস্ত আমলি হচ্ছে নফল সেগুলোর মধ্যে যেগুলো একটু গুরুত্ব বেশি তাকে মোয়াক্কাদা বলা হয়েছে এবং যেটা প্রতি গুরুত্ব একটু কম দেওয়া হয়েছে সেটাকে সুননাথের জায়দা বা অতিরিক্ত সুন্নাত বলা হয়েছে তাই ওয়াজিব বা ফরজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে যদি কেউ ছেড়ে দেয় বা অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে কিন্তু ফরজ বা ওয়াজিব বাদে সুন্নাত বা নফল ইত্যাদি যদি কেউ ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দেয় ছেড়ে দেওয়া উচিত না কিন্তু কেউ যদি ছেড়ে দেয় আমল না করে তাহলে তাকে গুণাগার বলা যাবে না বা সে গুণাগার হবে না তবে সুন্নতের প্রতি আল্লাহ রসুল আলী সালাতুসাল্লাম উৎসাহিত করেছেন আমাদের সেগুলোর প্রতি নিয়মিতভাবে স্থায়ীভাবে আমল করা উচিত বাকি আল্লাহ আলম্বের সবাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি